हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে ইন্টিগ্রেশন dx / e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x প্লাস 1 এর হোল স্কয়ার, এর মান নির্ণয় করতে বা এর সমাকলন করতে। আমরা এখানে কি করব, উপর নিচে e টু দি পাওয়ার x দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ধরি e টু দি পাওয়ার x ইকুয়াল টু z, তাহলে অবকলন করে পাই, অবকলন করে পাই e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু dz। এবার আমরা কি করব, প্রতিস্থাপন করে পাই, প্রতিস্থাপন করে পাই কি পাবো, আমরা ইন্টিগ্রেশন dz / z প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ওপরে z প্লাস 1 মাইনাস z, z প্লাস 1 মাইনাস z / z স্কোয়ার ইনটু z প্লাস 1 এর হোল স্কোয়ার dz। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন z প্লাস 1 / z স্কোয়ার ইনটু z প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস z / z স্কোয়ার ইনটু z প্লাস 1 এর হোল স্কোয়ার। এখান দিয়ে আমরা কি বলতে পারি, এখান দিয়ে আমরা কি পাচ্ছি, ইন্টিগ্রেশন 1 / z স্কোয়ার ইনটু z প্লাস 1 মাইনাস 1 / z ইনটু z প্লাস 1 এর হোল স্কোয়ার dz। পুনরায় যদি আমরা এখানে 1 এর পরিবর্তে লিখি z প্লাস 1 মাইনাস z / z স্কোয়ার ইনটু z প্লাস 1 মাইনাস z প্লাস 1 মাইনাস z, z প্লাস 1 মাইনাস z, এখানে আমরা কি লিখব, ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট z প্লাস 1 মাইনাস z / z ইনটু z প্লাস 1 এর হোল স্কোয়ার dz। নেক্সট স্টেপে আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন 1 / z স্কোয়ার মাইনাস 1 / z ইনটু z প্লাস 1 মাইনাস 1 / z ইনটু z প্লাস 1 প্লাস 1 / z প্লাস 1 এর হোল স্কোয়ার dz। এখানে আমরা কি লিখতে পারি, 1 / z স্কোয়ার মাইনাস 2 / z ইনটু z প্লাস 1 প্লাস 1 / z প্লাস 1 এর হোল স্কোয়ার dz। এখানে আমরা কি পাচ্ছি, ইন্টিগ্রেশন 1 / z স্কোয়ার প্লাস, এদেরকে আমরা রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি, z প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইনটু মাইনাস 2 ইনটু, আমরা এখানে এবার কি লিখব, এবার আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখব 2 ইনটু z প্লাস 1 মাইনাস z / z ইনটু z প্লাস 1 dz। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ 1 / z স্কোয়ার প্লাস 1 / z প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2 / z প্লাস 2 / z প্লাস 1 dz। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি,
minus 1 by z minus 1 by z plus 1 plus এখানে আমরা কি লিখব minus 2 log e to the base mod z minus 2 log minus না এখানে কি হবে plus 2 log e to the base mod z plus 1 plus c এখান থেকে যদি আমরা minus common নি তাহলে কি পাবো 1 by z plus 1 by z plus 1 আর এখান থেকে যদি আমরা minus 2 common নি log e to the base mod z minus log e to the base mod of z plus 1 mod of z plus 1 এটি আমরা পাচ্ছি আমরা এখানে এটিকে রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি প্লাস 2 আমরা যদি প্লাস 2 কমন নি তাহলে আমরা এটিকে এভাবে লিখতে পারি mod z plus c so এখানে যদি আমরা এটিকে সিম্পলিফাই করি তাহলে কি হবে z into z plus 1 আর উপরে কি হবে z plus 1 plus z এটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখব plus 2 log e to the base z plus 1 by z plus c তাহলে এখানে আমরা কি পাচ্ছি 2z plus 1 by z into z plus 1 plus 2 log e to the base 1 plus z to the power minus 1 plus c এবার আমরা এখানে কি করব সিম্পল z এর মান বসিয়ে দেব 2 e to the power x plus 1 by e to the power x into আমরা এখানে কি করতে পারি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট তুলে ডাইরেক্ট আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটে লিখতে পারি e to the power x plus 1 plus 2 log e to the base 1 plus e to the power x whole to the power minus 1 plus c আমরা এখানে কি করলাম z এর মান বসিয়ে পাই সো ফাইনালি আমরা এখানে কি পাচ্ছি minus 2 e to the power x plus 1 by e to the power x into e to the power x plus 1 plus 2 log e to the power 1 plus e to the power minus x plus 2 into log e to the base 1 plus e to the power minus x plus c তাহলে আমরা এখানে কি বলতে পারি c এখানে একটি মড আছে লগের মধ্যে c সমাকলন ধ্রুবক c সমাকলন ধ্রুবক তো আমরা যদি দেখি এটি হলো আমাদের অ্যানসার থ্যাংক ইউ